কামলাই কামলাই কোপে কোপে আজলজি কামনা কামনাই কামনাই জমুনা দখল মুক্ত করব পড়া নাই গতিকে আজি আমি এই অসমন্য বিভাগটুক আমি তলা বন্ধ করি আমি এই বিভাগটিতে কোনো অসমন্য কাম নাই হে কইছো আর শিবসাগরের যে ঐতিহাসিক কীর্তিচিহ্নসমূহ আছে সেইবিলাকত বেদখল হয়ে আছে ঠায়ে ঠায়ে। বিশেষকৈ যমুনা 1700 শতিকাতে খন্দুয়া হয়েছিল শিবসিংহ রাজত্বকালত, আর সেই যমুনা বেদখল মুক্ত করবর কারণে বিভিন্ন সময় দাবী জনায় আহিছিলে, আবেদন জনায় আহিছিলে, কিন্তু তারপিছতো কোনো ধরনের বিহিত ব্যবস্থা নলওয়াত আটাচুর শিবসাগর জেলা সমিতিয়ে প্রতিবাদী কার্যসূচী ধারাবাহিকভাবে রূপায়ণের পদক্ষেপ লৈছে। আর যা পরশি একটা কার্যসূচী ললে, আর কাইলৈ আসলে প্রতিবাদী কার্যসূচী জেলা আয়ুক্ত কার্যালয় ঘেরাও কার্যসূচী আসে, আর তার পূর্বে এদিন পূর্বে কালি কেবাগী আটাচু বিষয়ববিয়াক মাতি পঠা হল, আর বন সাইন করবলে হেঁচা প্রয়োগ করেছিলেন, কিন্তু কালি স্বাক্ষর নকরিলে। স্বাক্ষর নকরার পিছত আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে নির্দেশনা পত্র প্রেরণ করেছে, আর সেই পত্র আজি 11 বজাত দিনের 11 বজাত সাক্ষী হবলে উপস্থিত থাকবলে নির্দেশ দিয়া হয়েছে। গতি তারে দুগারী বর্তমান আটাচু বিষয়ববী আছে জানিব বিচারিম। যুটিয়া সম্পাদক আছে শিবসাগর জেলা সমিতির মিন্টু দোরা, কি কব এই সন্দর্ভত আপনার? হয় চক, প্রথম কথা আমার সদুতাই আহোম ছাত্র সন্থার যে আমার সাংবিধানিক লক্ষ্য আর উদ্দেশ্য আছে, এই লক্ষ্য উদ্দেশ্যের ভিতর আসলে আমার যা ঐতিহাসিক সমল আছে, ঐতিহাসিক সমলবিল আমি উপযুক্তভাবে সংরক্ষণ আর সংবর্ধনের কারণে আমি যিকোনো উপায় আসলে পদক্ষেপ লব লাগিব, এই প্রশাসনের জড়িয়ে হোক বা আমার নিজাববিয়াকে হোক। আমি সেই ক্ষেত্রে বারম্বার দাবি উত্থাপন করে আছো, অতি আসলে পরিতাপর বিষয় যুক্ত সময়ত সকলতক দক্ষ মুখ্যমন্ত্রী বলে কোয়া হয় আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, তখেতর নেতৃত্বাধীন এই সরকারখনে আসলে শিবসাগর বা বিশ্বর মানচিত্র জিলিকাবর কারণে একটা যধরনের ব্যবস্থা করেছিল আমি তখন ওয়েলকাম জানাইছিল, বা আহোম প্রশাসনের সৃষ্ট একজন সেনাপতি লাচিত বরফুকনক আসলে বিশ্ব দরবার জিলিকাবর কারণে যধরনের ব্যবস্থা করেছিল সেটা আমি ওয়েলকাম জানাইছিল, কিন্তু এই যাক আসলে আমি আপনাদের গম পাইছে ঐতিহাসিক যমুনাখনের আজি বিজি বেদখল হয়ে আছে, বা তলাতল ঘরের সন্মুখত যদি আসলে বেদখল হয়ে আছে, এই বেদখল মুক্ত কারণে আমি বারম্বার জেলা প্রশাসন তথা আমার পুরাত বিষয়ে আবেদন দিব জানাইছিল। আপনার বন স্বাক্ষর করবলে মাতি পঠিয়েছে, আপনাদের করব না নকরে কি কব এই সন্দর্ভত কি কব? আমার স্পষ্ট কথা, আমি কেউ বন সাইন সহি নকরো, আমি আইনি প্রক্রিয়ার মাজলে যাম, আইনে আমাক আসলে ন্যায় দিব লাগবে, কারণ আমি কোনো ধরনের আসলে ভুল করবে যাওয়া নাই, আমার লিগেল ডিমান্ড, আমার প্রত্যেকজন জনগণের লিগেল ডিমান্ড আমি আসলে সরকার সম্মুখত আমি উপস্থাপন করব গেছো, আর উপস্থাপন করবলে যাওতেই যদি আসলে আমাক আইনি প্রক্রিয়ার মধ্যে দোষী সাব্যস্ত করবলে যায় এই কেউ আসলে যুক্তিসঙ্গত হওয়া নাই এই কথা, কিন্তু মুখ্যমন্ত্রী মহন্তক আমি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে দৃষ্টিগোচর করব বিচার, কণ্ঠ আসলে রোধ করব নিশ্চিতভাবে আমার কণ্ঠ রুদ্ধ করব বিচার, এই কেউ আসলে আইনগত নহয়, কেউ যুক্তিসঙ্গত নহয়, আমার যে অধিকার এই অধিকার কেউ খর্ব করবলে চেষ্টা করব না লাগে, ই কিন্তু ভবিষ্যতের দিনত আসলে খুব একটা বেয়া দিকর ফলে আমি বেয়া দিকলে আগ্রহী হয়েছে। কোনো হিংসাত্মক কার্যকলাপ নাই করা? নিশ্চিতভাবে আজিলেক আপনাদের প্রত্যেকটা আন্দোলন আমার দেখেছে খুব শান্তিপূর্ণভাবে আমি করে আছো, আসলে আমি প্রশাসন বা সরকারকে জানাবর কারণে চেষ্টা করেছো যে এইবিল কাম আসলে হওয়া নাই, সেইবিল আমি আপনাদের করব লাগে, এই জানাবলে যাতে আমি কিছু পন্থা লোবল আছে, কিন্তু কোনো ধরনের জঙ্গি পন্থা আমি আজিলেক অবলম্বন করা নাই, জঙ্গি পন্থা অবলম্বন নকরাকে আসলে কি ধরনের এনেকা ধরনের 107 নম্বর আইনি মেয়র পেসর জড়িয়ে আমাক আসলে বন্দী করে পণবন্দী করবে বিচার আছে আমি কোনো বুঝি পো নাই। বন স্বাক্ষর নকরো বলে বর্তমান এই মুহূর্তে কইছে মিন্টু দোরে, কইছে বন সাইন নকরে, আর বাকি যে আইনগত দিক আছে অধিবক্তার সঙ্গে হয়তো আলোচনা করব, কিন্তু যেহেতু আসলে এই যে ঐতিহাসিক কীর্তিচিহ্ন বেদখল মুক্ত করা বা যমুনাধীন বর্তমান পোত খাই গেছে, সেই যমুনার শিবসাগরের ঐতিহাসিক শিবদৌল, দেবীদৌল, বিষ্ণুদৌলের আসলে একটা বিজ্ঞানভিত্তিক একটা সংযোগ আছে, যমুনা যদিহে বাম হয়ে যায় বেদখল সংকুচিত হয়ে আহে তেনহলে দৌল শিবদৌলের প্রতি সংকট নামি আহিব বলে বিভিন্নজনে কই আহিছে, বুরঞ্জী বেদেতে কই আহিছে, সেয়ে আসলে যমুনা যি সংকুচিত হয়ে আছে সংকুচিত রূপটো আঁতরাই পুনের সম্পূর্ণ বেদখল মুক্ত করে যমুনা আসলে পরিষ্কার করে রক্ষার দাবিত এনে এই কার্যসূচী রূপায়ণ করেছিল, আর এই কার্যসূচী রূপায়ণ যি ধারাবাহিক কার্যসূচী রূপায়ণ করে আছে তার মাজতে এনে ধরনের আসলে বন স্বাক্ষর করে কণ্ঠ রোধ করবলে বিচরা হয়েছে নাকি বলে প্রশ্ন উত্থাপন করেছে এই সকল আটাচুক কর্মী। অনাগত সময়ত লক্ষণীয় হব যি প্রতিবাদী কার্যসূচী সেয়ার ধারাবাহিকতা রাখব না বন্ধ।